রানা প্লাজা ট্র্যাজেডির দু বছরেও ক্ষতিপূরণ পাননি অনেকে, এখনো শুকায়নি চোখের জল, খুঁজে ফিরছেন হারানো স্বজনদের। যাদের কারণে আজকে আমাদের মা নেই, কারো বাবা নেই, তাদের আমরা বিশ্বাস চাই। বর্তমানে আমি বেঁচে আছি কি না আছি এরকম কোন লোকই নাই যে আমি আমার কোন খোঁজ খবর নেওয়ার মতো। আমি তো লাজতে পারলাম না, এটাই আমার বড় দুঃখ। আবারও সব রকম সহযোগিতার আশ্বাস শ্রম প্রতিমন্ত্রী ও বিজিএমই এর। যারা চাকরি করতে চায় তাদের জন্য চাকরি রেডি আছে, আমরা তার অগ্রাধিকার দিব। অন্য চাকরি না হলে তাদেরকে নিশ্চয়তা দিব আমরা। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত কেউ সাহায্য পাননি, যদি এরকম কেউ আসেন আমরা তাকে গ্রহণ করব। বিভিন্ন সংগঠন ও স্বজনহারাদের বিক্ষোভ প্রতিবাদী মিছিল দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি রঞ্জন শুভ্র। রানা প্লাজা ধসের দু বছরও শুরু হয়নি অভিযুক্তদের বিচার কাজ, মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি আদালতে, গাফিলতিকেই দুষলেন আইনজীবীরা। সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার দুই জঙ্গি একসময় শিবির কর্মী ছিল, দেশে অরাজকতা সৃষ্টি ছিল উদ্দেশ্য জানালো পুলিশ। অন্তরালে নয় দৃশ্যমান হয়ে দেশের সংকটে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান বিএনপির, নতুন করে সংকট সৃষ্টি করতে দেয়া হচ্ছে উস্কানি, অভিযোগ আওয়ামী লীগের। প্রচার প্রচারণার তুঙ্গে সিটি নির্বাচনের মাঠ, চট্টগ্রামে ভোট বেচা কেনা ঠেকাতে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে ইসির নির্দেশ। এবং ওয়ানডেতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর আজ একমাত্র টি টোয়েন্টিতে জয়ের প্রত্যয় টাইগারদের, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় পাক অধিনায়ক। রানা প্লাজা ধসের দু বছরও শুরু হয়নি দায়ী ব্যক্তিদের বিচার কাজ, এই ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্ত প্রতিবেদন এখনও আদালতে দাখিল করতে পারেনি সিআইডি। মামলার সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটর দাবি করেছেন, মামলার তদন্তে 13 জন সরকারি কর্মকর্তা অভিযুক্ত হওয়ায় 6 জন কর্মকর্তার বিষয়ে মামলার এখনও অনুমতি দেয়নি সরকার, এ কারণেই বিলম্ব হচ্ছে। যদিও রিটকারী আইনজীবী বিচার শুরু না হওয়ার জন্য দুষলেন তদন্তে গাফিলতি এবং সদিচ্ছার অভাবকেই। রিপোর্ট আফজাল হোসেনের। 2013 সালের আজকের এই দিনে সাভারের রানা প্লাজায় ঘটে বিশ্বের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা, এতে মারা যান 1035 জন, আহত হন 2000-এরও বেশি, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক। এত মানুষের প্রাণহানি হলেও ঘটনার দু বছরে এখনো শুরু হয়নি দায়ী ব্যক্তিদের বিচার কাজ, বরং হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি সোহেল রানার বাবা আব্দুল খালেক সহ 9 জন আসামি হাইকোর্টের নির্দেশে জামিনে বের হয়েছেন। তবে মামলার প্রধান অভিযুক্ত যুবলীগ নেতা সোহেল রানা সহ 12 জন আসামি আছেন কারাগারে। হত্যা এবং ইমারত নির্মাণ আইনে দায়ের করা দুটি মামলার তদন্ত কাজ করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মামলার কি অগ্রগতি এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি না হলেও মামলা দুটির সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে 6 জন সরকারি কর্মকর্তার বিষয়ে এখনও সরকারি অনুমতি না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু করা যায়নি বিচার কাজ। যারা আসামি তালিকাভুক্ত হচ্ছে সরকারি কয়েকজন আছে কর্মকর্তা বা কর্মচারী, তাদের মঞ্জুরি না পাওয়ার কারণে বর্তমানে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা যাচ্ছে না বা দেরি হচ্ছে। এমনকি ঘটনার পর তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে হাইকোর্টের 7 দফা নির্দেশনাও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। মামলার এই অবস্থায় রিটকারী এক আইনজীবী দুষলেন তদন্তে গাফিলতি এবং সদিচ্ছাকেই। এই ঘটনার বিচার আসলে এতদিন ধরে লম্বা হওয়া উচিত বলে আমি মনে করি না, তদন্তকারীদের পক্ষ থেকেও এক ধরনের গাফিলতির বিষয় আছে, কারণ বিষয়টা যেহেতু অনেক বেশি বড় আকারের একটি দুর্ঘটনার বিষয়, অনেকগুলো প্রাণহানি এখানে হয়েছে, আরো অনেক বেশি বোধহয় আন্তরিক হওয়া উচিত ছিল। আগামী 21 মে মামলা দুটির তদন্ত প্রতিবেদন সিআইডিকে বিচারিক আদালতে দাখিল করতে হবে। এছাড়া আগামী রোববার রানা প্লাজা সংক্রান্ত সব মামলার সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনটি স্মরণে সাভারে দুর্ঘটনাস্থলে বিভিন্ন সংগঠন এবং স্বজনরা জড়ো হয়েছেন, নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন বক্তারা। মানববন্ধনে ও বিক্ষোভে অংশ নেওয়া স্বজনরা এ সময় কান্নায় ভেঙে পড়েন। রানা প্লাজা ভবনটি যেখানে ছিল সেটি এখন একটি খালে পরিণত হয়েছে, প্রিয় স্বজনের কোনো খোঁজ না পেলেও শুধুমাত্র সান্ত্বনা পাওয়ার আশায় কেউ কেউ সেখানেই বসে চোখের পানি ফেলছেন।
এদিকে নিখোঁজ 183 জনের স্বজনরা প্রিয়জনেরা ফিরে আসবে সে আশায় এখনো বুক বেঁধে আছেন। শোকের সঙ্গে সঙ্গে তাদের মাঝে দেখা গেছে ক্ষোভ ও হতাশা। এদিকে নিহতদের স্বজন ও আহতদের প্রয়োজনীয় ক্ষতিপূরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে কয়েকটি শ্রমিক সংগঠন। সেনাকুঞ্জের অন্তরালে না থেকে দৃশ্যমান হয়ে দেশের চলমান সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। অন্যদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচনে সেনাটহলের সিদ্ধান্ত পরিবর্তনই প্রমাণ করে সরকারের ইচ্ছায় প্রচালিত হচ্ছে নির্বাচন কমিশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তারা। আমাদের দাবি ছিল যে সেনা মোতায়েন করতে হবে, প্রতিটি বড় নির্বাচনে সেনা মোতায়েন হয়, কারণ সেনাবাহিনী জনগণের অংশ। সকল সংকটে বিপদে তারা দান করেছে বাংলাদেশকে, তেমনি আজকে বাংলাদেশের যে সংকট, সে সংকট গণতন্ত্রের সংকট, সে সংকট নিরাপত্তার সংকট, সে সংকট আইন শৃঙ্খলার সংকট, সেই সংকটে সেনাবাহিনী এগিয়ে আসে দৃশ্যমান থেকে সকলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীকে টহল দেওয়ার জন্য যে আমন্ত্রণ বা যে তাদেরকে যে পত্র দেওয়া হয়েছিল, এমনকি সে টহলটাও তুলে নিলে, এটাতে ইঙ্গিত বহন করে যে এই নির্বাচনটি পুলিশ এবং র‍্যাবই করবে। সেনা মোতায়েনের ব্যাপারে এই সিদ্ধান্তের পরিবর্তন প্রমাণ করে যে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছায় পরিচালিত হচ্ছে। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেছেন, নতুন করে দেশে সংকট সৃষ্টি করতেই সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে বিএনপি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনার সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, নির্বাচনকে বানচাল করতে সেনাবাহিনী মোতায়েনের নাটক সৃষ্টি করছে বিএনপি। বেশ সুন্দর একটা নির্বাচনী আমেজ আছে ঢাকা এবং চট্টগ্রামে, লাশের গন্ধ যার গায়ে, তিনি যখন দুর্গন্ধময় দেহ নিয়ে রাস্তায় নামলেন, এই আনন্দময় পরিস্থিতির একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যাওয়া শুরু করেছে, এই আচরণবিধি লঙ্ঘন করছে। আচরণবিধি যদি বলি, 6-2 এর কথাটা, পথসভা করতে পারবেন, ঘরোয়া সভা করতে পারবেন, এই রাস্তায় হাজার হাজার মানুষ নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি আপনি করতে পারবেন না, তিনি জনদুর্ভোগ সৃষ্টি করছেন। তাকে নির্বাচন কমিশনের উচিত তাকে ইমিডিয়েটলি বিরত রাখা। আজকে লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান তিনি বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, গণতন্ত্র রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে দৃশ্যমান হওয়া উচিত। গণতন্ত্র রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে তিনি মাঠে নামাতে চাচ্ছেন, বেরাক ছেড়ে বাইরে আনার উস্কানি দিচ্ছেন, নতুন করে আরেকটি সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন। সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি, শেষ সময়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লা নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন তারা। রাজধানীর নিউ মার্কেট এবং আজিমপুর এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সাঈদ খোকন। এ সময় তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, সৎ প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান এই প্রার্থী। আর জিগাতলা ধানমন্ডি এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় তার কর্মী সমর্থকদের সরকারি বাহিনী দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও রাজধানীর মহাখালী এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক রাজধানীর উত্তরায় গণসংযোগে নামেন।
আমার নামে কোনো মামলা মোকদ্দমা নাই, কোনো ঝামেলা নাই, ঝাঁকি নাই। আমি যদি নির্বাচিত হই, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই তৌফিক দান করে, আমি প্রথম দিন থেকে আমি কাজ শুরু করতে পারবো। আমি নির্বাচিত হলে পিতা হিসেবে নয়, সন্তান হিসেবে তাদের খেদমতে নিজেকে উৎসর্গ করব। যারা নির্বাচন অংশ নিচ্ছে এদের বাড়ি বাড়ি হামলা চালাচ্ছে, অনেকেই জেলে আছে, কিন্তু বেশিরভাগই জেলে আছে, বাইরে যারা আছে তারা দু একজন নামলেও ধরে নিয়ে যাচ্ছে। সরকার আসলে জনপ্রিয়তা ভীত হয়ে এইভাবে ভীতিক করে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। খালেদা জিয়ার উপর যে মানে ওনার বহরের উপর যে হামলা হয়েছে, আমরা সবাই, আমি মনে করি না যে একজন মানুষও পাবেন বাংলাদেশে যে এটাকে সমর্থন করবে। আমি তো স্পষ্টভাবেই বলেছি যে আমি দেখতে পাচ্ছি, সত্যি হোক বা মিথ্যা হোক, বলা হচ্ছে যে এটা সরকারি বাহিনীর কেউ কেউ করেছেন এবং তার একটি বিরূপ প্রভাব তো স্বাভাবিকভাবে আমার উপর পড়তে পারে। তবে আমার মনে হয় আমার চেয়ে এত শক্তভাবে এর প্রতিবাদ এবং এর নিন্দা কেউ করেনি। দেশকে নিরাপত্তা করার জন্য, মানুষকে, মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য, জনসাধারণকে রক্ষা রাখার জন্য আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অনেক 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 উন্নত করতে হবে। আর উন্নত করার জন্য যা যা বাহিনী, যা যা দল, যা যা কিছু বদলানো দরকার সবই করতে হবে এই মুহূর্তে। সিটি নির্বাচনের পরিবেশ যে কোনো নির্বাচনের চেয়ে অনেক ভালো। সেনাবাহিনী মাঠে না থাকলেও আইন শৃঙ্খলা নিয়ে ভোটারদের উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সেনাবাহিনী নামানোর মতো পরিবেশ সৃষ্টি হলে তাদের ডাকা হবে। যে নির্বাচনের পরিবেশ এবার যে কোনো সময়কে সময়কার নির্বাচনী পরিবেশের চেয়ে ভালো। যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছিলেন, একটি সিদ্ধান্ত হয়েছে যে সেনাবাহিনী সেনানিবাসে থেকেই এই দায়িত্বটি পালন করবেন রিজার্ভ অ্যান্ড স্ট্রাইকিং ফোর্স হিসাবে। এবং সেনাবাহিনী যেভাবে দায়িত্ব পালন করেন তাতে কিন্তু রিজার্ভ অ্যান্ড স্ট্রাইকিং ফোর্স হিসেবেই তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে। এর বাইরে যাওয়ার আসলে সুযোগ নেই। দুপুরের সময় আরো থাকছে। সাম্প্রতিক নানা কর্মকাণ্ডে আবারও প্রশ্নবিদ্ধ ছাত্রলীগ। কেন্দ্রীয় নেতাদের দাবি, সংগঠনটিকে বিতর্কিত করার ষড়যন্ত্রে চলছে নানা অপচেষ্টা। এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে রাজধানীতে উৎসব। শিশু কিশোররা নেচে গিয়ে স্মরণ করল বীর সন্তানদের। কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় দুর্ধর্ষ ডাকাতি ও রোমহর্ষক সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম। এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি দাবি করেছেন, গ্রেপ্তার হওয়া দুজনই শিবিরের সাবেক কর্মী। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে হাজির করা হয় সাভারের কলমা এলাকায় বৃহস্পতিবার রাতভর পুলিশের অভিযানে ধরা পড়া বাবুল সর্দার ও মিন্টু প্রধানকে। পুলিশ দাবি করছে শিবিরের সাবেক এই দুই কর্মী কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় ডাকাতি ও রোমহর্ষক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বাবুল ও মিন্টুর দেওয়া তথ্য অনুযায়ী টঙ্গীর আউজপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় ব্যবহৃত গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম, চাপাতি, ড্যাগার উদ্ধার করা হয়। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল, জিহাদি বই ও লিফলেট। বোমা তৈরির যে মানে মেশিন সেটা উদ্ধার হয়েছে এবং যে ছুরি দিয়ে ওখানে আঘাত করা হয়েছে সেম ছুরি, ওই রকমই রক্তমাখা ছুরি, ওই রকমই একই মানে আদলের এবং একই রকমের তৈরি, একই রঙে এই যে ছুরিগুলো, বড় বড় ছুরি আপনারা দেখেছেন যে এগুলো উদ্ধার হয়েছে। ব্রিফিং এ ঢাকা রেঞ্জের ডিআইজি আবারও দাবি করেন ডাকাতি নয়, নাশকতাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য। এবং যারা গ্রেপ্তার হচ্ছে তারা সকলেই আগে একসময় শিবির করত এবং তাদের পরিচয় এরকমই এবং তাদেরকে তারা এখন একটি জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত এবং এর পিছনে কারা আছে এখনো পর্যন্ত আমরা সেই পর্যন্ত যাইতে পারিনি, তদন্ত করলে আমরা ইনশাআল্লাহ পৌঁছাবো সেই পর্যন্ত। পুলিশ আরো জানিয়েছে ব্যাংকের পর্যবেক্ষণ ক্যামেরায় ছবি রেকর্ড না হওয়ার কারণ বের করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। ওমর ফারুক, শুভ সংবাদ, ঢাকা। অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, দরপত্র নিয়ন্ত্রণ, ভর্তি বাণিজ্য, শিক্ষক লাঞ্ছনা, সাংবাদিক পুলিশের উপর হামলা সহ নানা ঘটনায় বারবারই আলোচনায় উঠে এসেছে ছাত্রলীগ। আর এসব ঘটনায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে খোদ আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতাকেও। সবশেষ বর্ষবরণে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নারীর উপর যৌন হয়রানির ঘটনাও অভিযোগের তির এই সংগঠনটির দিকে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাদের দাবি, কোনো ঘটনা ঘটলে ছাত্রলীগকে দায়ী করা সুশীল সমাজের নিয়মে পরিণত হয়েছে। বিস্তারিত সাতিলা শারমিনের বিশেষ রিপোর্টে।
চলতি বছর 11 এপ্রিল কুমিল্লায় ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ, 9 জন আহত ও 1 জন নিহত হন। এ মাসেরই 14 তারিখ দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 জন নিহত ও আহত হন কমপক্ষে 15 জন। আর গত 6 বছরে ছাত্রলীগ নিজেদের মধ্যে বা অন্য সংগঠনের সঙ্গে অন্তত 432 বার সংঘর্ষে জড়িয়েছে। এতে নিহত হয়েছেন 54 জন, আহত হয়েছেন 1500-এর বেশি। জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের গেটের ঘটনায়ও রয়েছে একই অভিযোগ। তবে ছাত্রলীগ প্রধান জানান, দলীয় কোন্দলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আর নারীর যৌন হয়রানির ঘটনাকে পুঁজি করে কয়েকটি গোষ্ঠী রাজনীতির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। ছাত্রলীগের কেউ জড়িত নেই, ছাত্রলীগকে নিয়ে কথা বলা, ছাত্রলীগকে নিয়ে সমালোচনা করা, এটি কিন্তু একটা ফ্যাশনে পরিণত হয়েছে। মা বোনদের ইজ্জত নিয়ে তারা রাজনীতির চেষ্টা করছে। আমরা রাজনীতি করতে চাই না, আমরা চাই দোষীদেরকে চিহ্নিত করা হোক, দোষীদের বিচারের আওতায় আনা হোক। এদিকে রাজনীতি বিশ্লেষকদের মতে, শুধু ছাত্রলীগই নয়, বড় ছাত্র সংগঠনের নেতৃত্ব ক্ষমতাসীন দলের নানা দুর্নীতির ফাঁদে পা দিচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে ছাত্রলীগ পাদপ্রদীপের নিচে আছে, তাই যে অপকর্ম করা হচ্ছে সেগুলি কিন্তু মানুষ জেনে ফেলছে। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায়, সেই ছাত্রদল তখন ক্ষমতায় আসবে, তারাও এই কাজ, এই ধরনের কাজই করতে থাকবে। নেতা নেত্রীদের বসে ভাবতে হবে যে আমরা নৈতিক অবস্থানে যদি আমাদের ছাত্রদেরকে না রাখি, যে শক্তির উদ্ভব হবে তাকে নিয়ন্ত্রণ করা সেই সংগঠনের পক্ষে সম্ভব হবে না। বেপরোয়া ছাত্র নেতৃত্বকে নিয়ন্ত্রণ করতে হলে মূল রাজনৈতিক সংগঠনগুলো থেকেই নৈতিকতার নিয়মকানুন বেঁধে দেওয়ার পরামর্শ তাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে, ভোট বেচা কেনার বিষয়টি ততই ভাবিয়ে তুলছে প্রশাসনকে। বিশেষ করে ভোট গ্রহণের আগের রাতে বস্তি এলাকাগুলোতে ভোট কেনার জন্য টাকা লেনদেন অনেকটাই ওপেন সিক্রেট। এ নিয়ে নির্বাচন কমিশন যেমন চিন্তিত, তেমনি চিন্তিত পুলিশ প্রশাসনও। এ অবস্থায় আগামী 26 এবং 27 এপ্রিল রাতে কঠোর অবস্থানে থাকার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগামী 28 এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন 18 লাখ ভোটার। এই অবস্থায় আচরণবিধির কঠোর বেড়াজালের মাঝেও ভোটারদের মন ভরাতে চেষ্টার কোনো কমতি নেই প্রার্থীদের, তবে তার মাঝেও চলে ভোট কেনার চেষ্টা। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীগুলো, কেন্দ্র ভিত্তিক নিয়োগ থাকার সুবিধা নেই, সুযোগ সন্ধানীরা, প্রার্থী কিংবা ভোটার দুপক্ষই সুযোগ সন্ধানী হওয়ায় তাদের শনাক্ত করা অনেকটা কঠিন। ভোটাররাও যারা নেন তারা যেমন স্বীকার করতে চান না, যে প্রার্থী দিচ্ছেন তারাও স্বীকার করতে চান না, যার ফলে এটা আমাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। ইলেকশনের আগের দিন রাতে যেদিন আমাদের আসলে সমস্ত ফোর্স কেন্দ্রে গিয়ে ডিপ্লয়মেন্ট হয়, তখন শহরে ওইভাবে নিরাপত্তা জোরদার থাকে না, কারণ কেন্দ্রভিত্তিক ইয়ে থাকে কিন্তু রাস্তাভিত্তিক থাকে না, তো এই এই সুযোগটি তারা নিয়ে থাকেন। এই অবস্থায় ভোট গ্রহণের আগের দুরাত টাকা লেনদেনের ব্যাপারে কঠোর অবস্থানে থাকার জন্য পুলিশকে করা নির্দেশনা দিয়েছেন রিটার্নিং অফিসার। ভোট গ্রহণের আগের দিন এবং তার আগের দিন দিন রাত তারা পাহারা দিবে প্রতিটি এলাকায়। যদি কোথাও দেখা যায় এইভাবে অনেক অর্থ নিয়ে কেউ যায়, তাদেরকে পাকড়াও করবে এবং যদি কোনো টাকা লেনদেন হয় তা কঠোরভাবে নজরদারিতে রাখা হবে। 2008 সালে সংসদ নির্বাচনের আগের রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে 56 লাখ টাকা আটক করেছিল পুলিশ। এর মধ্যে আন্দরকিল্লা মোড়ে পাওয়া গিয়েছিল 40 লাখ টাকা। এই পরিস্থিতিতে নগরীর চিহ্নিত অন্তত 20টি বস্তি নজরদারির মধ্যে রয়েছে বলে দাবি পুলিশের। বিশেষত বস্তি এলাকা বা যেখানে নিম্ন আয়ের লোকজন থাকে সেই এলাকাগুলোতে এই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা আমাদের আইডেন্টিফাই করা আছে কোন এলাকাগুলোতে হতে পারে, এই জন্য আমাদের ওই এলাকাগুলোতে বিশেষ পুলিশি ব্যবস্থা থাকবে। 60 বর্গমাইলের চট্টগ্রামে 41টি ওয়ার্ডের 719টি কেন্দ্রে এবার ভোট গ্রহণ করা হবে। আর এ নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন মেয়র পদে 12 জন, সাধারণ কাউন্সিলর পদে 212 এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 61 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় মা মেয়ে নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে ছেলে শাহজাহান মিয়া। পুলিশ জানায় গভীর রাতে শ্রীপুরের কাচারিপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত মা ও মেয়ের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন মা হাসুনি বেগম ও মেয়ে আরিফা। এ সময় আরিফার ভাই বাধা দিতে গেলে তাকেও দুর্বৃত্তরা আঘাত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরিফা। এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মা হাসুনি বেগম। আবারও রানা প্লাজা ট্র্যাজেডির খবর।
রানা প্লাজা ট্র্যাজেডিতে মা বাবা হারা শিশুদের চোখের জল এখনও শুকায়নি। দরিদ্র পরিবারের এসব শিশুদের ঠাঁই হয়েছে গাইবান্ধার বেসরকারি একটি সংগঠন অর্কাহোমে। রানা প্লাজা ট্র্যাজেডিতে জড়িতদের শাস্তি হোক এমনটাই দাবি স্বজন হারা শিশুদের। ওবায়দুল ইসলামের তোলা ছবি নিয়ে গাইবান্ধা থেকে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। শিশু আলামিন, মায়ের স্নেহ আর ভালোবাসায় বেড়ে উঠছিল শিশুটি। সাভারের রানা প্লাজার ইট পাথরের নিচে চাপা পড়ে এই শিশুকে রেখে চলে যান মা ফাতেমা বেগম। স্বামী পরিত্যক্তা মায়ের স্বপ্ন ছিল আলামিন একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, অথচ এখন ধুকছে বেঁচে থাকার জন্য। মা আমার তাকে খুব ভালো আদর করতো, এখন আমার মা নেই, সেরকম আদর তো কেউ করে না। রানা প্লাজা ট্র্যাজেডিতে আলামিনের মতো আকালেই মাহারা হয়েছে নিষ্পাপ এসব শিশু। তারা বঞ্চিত হয়েছে মায়ের স্নেহ ভালোবাসা থেকে। ওরা জানে আর কোনোদিনই স্নেহ মাখা মায়ের পরশ পাবে না। তাদের দাবি, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি হোক। আমাকে আদর করতে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে অনেক কিছু করতে ভালোবাসতো, কিন্তু সে বেঁচে নাই, এখন আমার সেই বিষয়ে আমাকে খুব কষ্ট লাগে। জাদুর কারণে আজকে আমাদের মা নেই, কারো বাবা নেই। জাদুর কারণে অনেকজনই রানা প্লাজা ধসে মারা গিয়েছে, আর তাদের আমরা বুঝে চাই যেন আর কোনোদিন এরকম দুর্ঘটনা না ঘটে। ভাগ্যহারা দরিদ্র পরিবারের এই শিশুরা এখন বেড়ে উঠছে গাইবান্ধার বেসরকারি সংগঠন অর্কাহোমে। তাদের লালন পালনের দায়িত্ব নিয়েছে সংগঠনটি। তারা তো বাবা মাকে হারিয়ে একটা কষ্টের মধ্যে আছে, এই কষ্ট ভুলে যেন তারা একটা ভালো জায়গায় অবস্থান করতে পারে, প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারে, তাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে, জাস্ট এই তাদেরকে সহায়তা করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। 2014 সালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হোসেনপুরে অর্কা হোম প্রতিষ্ঠিত হয়। এই হোমে রানা প্লাজা ট্র্যাজেডিতে বাবা মা হারা ছয় শিশু বেড়ে উঠছে। হেদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। অসাম্প্রদায়িক একটি দেশের স্বপ্নে যে লাখো প্রাণের বিনিময়ে নয় মাসের যুদ্ধে যে বাংলাদেশের স্বাধীনতা, এই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আবারও অনুষ্ঠিত হয়ে গেল মুক্তির উৎসব। দিনব্যাপী এ উৎসবে রাজধানীর স্কুলের শিশু কিশোরা নাচ আর গানে স্মরণ করেছে দেশের বীর সন্তানদের। প্রজন্ম থেকে প্রজন্মে মাতৃভূমির জন্মের ইতিহাস পৌঁছে দিতেই ছিল এমন প্রয়াস। ছোট ছোট এই শিশুরা নাচ আর গানের মাধ্যমে শ্রদ্ধা ভরে স্মরণ করেছে দেশের সূর্য সন্তানদের। সেই স্লোগান বারবার উচ্চারিত হলো যা দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল তার স্বভাব সুলভ ভঙ্গিতে শিশুদের চোখে এঁকে দিলেন ভবিষ্যতের অধরা স্বপ্নকে। বাংলাদেশ থেকে ফিজিক্সে নোবেল প্রাইজ আনতে হবে, কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ আনতে হবে, বায়োলজিতে নোবেল প্রাইজ আনতে হবে, লিটারেচারে নোবেল প্রাইজ আনতে হবে। নতুন মুখের মাঝে এই বীরঙ্গনা দেখছেন অসাম্প্রদায়িক চেতনাকে। আবার একাত্তরে চলে যাই, আবার এই একাত্তরের শক্তিকে ফিরে পাই। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তরুণদের মাঝেই দেখতে পেলেন নতুন নেতৃত্বকে। ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে তোমরা লালন করে নিলেই তোমরাও হবে দেশের ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা। শিশু কিশোররাও যেন মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে গেলেন সাথে করে। স্মৃতিগুলো এখানে তুলে ধরছে, প্লাস আমরা এখানে এসে জানতে পারলাম যে ওনারা কিভাবে কষ্ট করে দেশটা স্বাধীন করছে। যুদ্ধে যা যা হয়েছে সব বলার জন্য এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতি বছরের মতো এবারও আয়োজন করে এই উৎসবের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ইসলামের নাম ভাঙিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্তির মাঝে ফেলে নির্বাচনে বিজয়ের পায় তারা করছে স্বাধীনতা বিরোধীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট। বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের পক্ষে সভাপতি মাওলানা জিয়াউল হাসান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নতুন আন্দোলন তৈরির দুরভিসন্ধিতে আছেন বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে এই অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি স্বাধীনতার সপক্ষে শক্তিকে আসন্ন সিটি নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। এপির সমাবেশ চলার সময় এক কৃষকের আত্মহত্যার ঘটনায় দলটির অজ্ঞাতনামা নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। অভিযোগপত্রে পুলিশ বলেছে, গাজেন্দ্র সিং নামের ওই কৃষককে গাছ থেকে নামানোর চেষ্টা চালাতে গেলে তাদের বাধা দেয় এপি কর্মীরা। গাজেন্দ্রের আত্মহননের প্রস্তুতির সময় এপি কর্মীরা তালি দিয়ে তাকে প্ররোচিত করে বলে অভিযোগ পুলিশের।
বৃহস্পতিবার লোকসভায় একই ধরনের অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে পুলিশের ওপর দোষ চাপিয়েছে দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি। দলটির নেতারা বলছেন গাজেন্দ্রকে বাধা দিতে কোনো উদ্যোগই পুলিশ নেয়নি। এদিকে এই ঘটনায় এপির দিল্লি সরকারের নির্দেশে শুরু হওয়া জেলা প্রশাসনের বিচার বিভাগীয় তদন্ত কাজে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লি পুলিশ। বাংলাদেশ ও পাকিস্তানের টি টোয়েন্টি ম্যাচ প্রসঙ্গ, আজ একমাত্র টি টোয়েন্টি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এই ফর্মেটে টাইগারদের ঘাটতি থাকলেও ক্রিকেটাররা তাদের ধারাবাহিক পারফরমেন্সে ধরে রাখতে পারলে এই ম্যাচও জেতা সম্ভব বলে বিশ্বাস অধিনায়ক মাশরাফির। অন্যদিকে জয়ের কথা না বললেও পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি বললেন ম্যাচটি হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মিরপুরে দুদলের এই ম্যাচ শুরু হবে আজ সন্ধে সাড়ে ছটায়। ম্যাচটি সন্ধ্যার পর হবে, তাই বাংলাদেশের ক্রিকেটাররা গতকাল শেষ বিকেল থেকে শুরু করে ফ্লাডলাইটের দীর্ঘ সময় ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন। মিরপুরের সেন্টার উইকেটে সাব্বির সাকিবদের বিগ শট খেলার দীক্ষা দেন কোচ হাতুরে সিংহে। জানা গেছে এই ম্যাচে তিন পেসার একাদশ নেওয়া হবে, সেক্ষেত্রে অভিষেক হতে পারে বাহাতি পেসার মুস্তাফিজের। আর দুই ওপেনার রনি তালুকদার কিংবা লিটন দাসেরও সম্ভাবনা আছে অভিষেক হবার। দুদলের এই পর্যন্ত সাতবারের সাক্ষাতে জয় শূন্য বাংলাদেশ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রানা প্লাজা ধসের দুবছরেও শুরু হয়নি অভিযুক্তদের বিচার কাজ। তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ার জন্য গাফিলতিকে দুষলেন আইনজীবীরা, বিভিন্ন স্থানে বিক্ষোভ। সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার দুই জঙ্গি একসময় শিবির কর্মী ছিল, দেশে অরাজকতা সৃষ্টি ছিল উদ্দেশ্য, জানাল পুলিশ। অন্তরাল নয়, দৃশ্যমান হয়ে দেশের সংকটে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান বিএনপির। নতুন করে সংকট সৃষ্টি করতে দেয়া হচ্ছে উস্কানি, অভিযোগ আওয়ামী লীগের। প্রচার প্রচারণার তুঙ্গে সিটি নির্বাচনের মাঠ, চট্টগ্রামে ভোট কেনাবেচা ঠেকাতে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে ইসির নির্দেশ। এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীতে উৎসব, শিশু কিশোররা নেচে গিয়ে স্মরণ করল বীর সন্তানদের। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়ের।